পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে 23 আসনের মধ্যে 9টিতে শাসক জয়লাভ করলেও বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতায় 14 আসনে জয়লাভ করে বোর্ড দখল করে। এদিন সকাল থেকে বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ 5 নম্বর বাজার চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল এবং সকাল থেকে এলাকার বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসে জমায়েত হন। বিজেপির এবং তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যরা এই বোর্ড গঠনে অংশগ্রহণ করেন। দীর্ঘক্ষণ আলোচনার ও টানাপোড়েনের পরে বিজেপির বোর্ড গঠন সম্পন্ন হয়। এদিন বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান হিসেবে নির্বাচিত হন জয়ন্ত দে এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন স্বপ্না মজুমদার সরকার। জয়ন্তবাবু দীর্ঘদিনে বিজেপি কর্মী হিসেবে পরিচিতি এলাকায়। তিনি বিধানসভা নির্বাচনের পর থেকেই মাথাভাঙার 1 নম্বর মণ্ডল বিজেপির সম্পাদকের দায়িত্ব সামলেছেন। এদিন বোর্ড গঠন সম্পন্ন হওয়ার পর জয়ন্তবাবু জিপি অফিস থেকে বেরিয়ে আসতেই বিজেপির কর্মী সমর্থকেরা তাকে নিয়ে অকাল হোলিতে মেতে ওঠেন এবং জয়ী প্রার্থীদের নিয়ে সংশ্লিষ্ট এলাকায় মিছিল করা হয়। তবে সেই স্থানে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তা এড়াতে মাথাভাঙার সিআই অজয় মণ্ডলের নেতৃত্বে ঘোষাঢাঙ্গা থানার বিশাল পুলিশ মোতায়েন করা ছিল। এবং আপনাদের বিজেপির তরফ থেকে আপনি প্রধান হলেন, মানে কি বলবেন? এর আগেও তো পঞ্চায়েত ছিলেন, এবার প্রধান হিসেবে নির্বাচিত হলেন, কি বলবেন? আমি চাইবো যে আগামী দিনে যে আমাদের ভারতীয় জনতা দলের তরফ থেকে, আপনারা জানেন আগামী দিনে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন আবাস যোজনা, সরকারি বিভিন্ন প্রকল্প আমরা চাই মানুষের জন্য কাজ করা, নিজের জন্য না বা অন্য ব্যক্তির জন্য, ব্যক্তির স্বার্থে না, জনগণের জন্য আমরা কাজ করতে চাই। উপপ্রধান হয়ে কেমন লাগছে আপনার? দায়িত্ব দিলেও মানে এটা নিয়ে কি পরিকল্পনা আছে বা পরবর্তীতে কি ভাবনা রয়েছে? কোচবিহার মোবাইল বাজার আপনার জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। প্রতিটি মোবাইলের কেনাকাটায় পাচ্ছেন 80% পর্যন্ত বিশেষ ছাড়, পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার এবং ফাইন্যান্সের সুবিধা। এছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজ পাচ্ছেন সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কোচবিহার মীনা কুমারী চৌপতি, মোবাইল নম্বর 9647655799।